নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান জীবনের আলো। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে এই নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু সতর্কতার জায়গা যেমন করা হয়, বেশ কিছু টিপস দেওয়া হয়, বেশ কিছু করণ ক্রিয়া দেওয়া হয়, যে করণ ক্রিয়াগুলো সঠিক নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করলে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন আমরা পেয়েছি, মানে আপনাদের মাধ্যমে ফিডব্যাক পেয়ে আমরা দেখেছি যে আপনাদের অনেক পরিবর্তন হয়েছে এবং এটা প্রত্যেকটা পরীক্ষিত। সেই জন্যই আগামী দিনে শিব চতুর্দশী রয়েছে, শিবরাত্রি, যে শিবরাত্রিতে আমরা জানি যে শিব এবং পার্বতীর মিলন দিন, শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল ওই নির্দিষ্ট দিনে, শিব তার বহিঃপ্রকাশ করেছিল লিঙ্গ হিসাবে এবং শিবের কিন্তু ওই নির্দিষ্ট দিনটা খুব জাগ্রত দিন। সেই জন্য আমরা অধীর আগ্রহে চেয়ে থাকি এই নির্দিষ্ট দিনটার জন্য সারা বছর ধরে, অর্থাৎ এই নির্দিষ্ট দিনে আমরা আমাদের মনস্কামনা পূরণের জন্য আমরা কিন্তু শিবের কিন্তু নির্দিষ্টভাবে উপোস থেকে আমরা কিন্তু শিবরাত্রি পালন করে থাকি। অনেক ক্ষেত্রে চারটে প্রহর সঠিকভাবে পালন করি, কারণ এই চারটে প্রহরের কিন্তু চার রকমভাবে আমরা অভিষেক করি শিবকে, এবং এইগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। তার সঙ্গে সঙ্গে, কারণ এই নির্দিষ্ট দিনটা এতটাই গুরুত্ব যে আমাদের বৈবাহিক জীবনের বিশেষ করে, কারণ আমরা প্রত্যেকেই কেউ না কেউ সংসারী জীবনের মধ্যে আছেন, এই সংসারী জীবনে থেকে সংসার জীবনে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট দিনটা গুরুত্ব রয়েছে, কারণ এই নির্দিষ্ট দিনটা বলছে সারা বছরে যতগুলো অমাবস্যা হয় তার মধ্যে হচ্ছে ঠিক এই নির্দিষ্ট দিনের আগের দিন, অর্থাৎ অমাবস্যার আগের দিন, যেহেতু এটা কৃষ্ণ চতুর্দশী তিথি, তাই এই কৃষ্ণ চতুর্দশী তিথি সব থেকে অন্ধকারময় দিন হয় একটা, এবং এই অন্ধকারময় দিন আমরা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু জেগে থাকি, আমরা শিবের উপাসনা করি এই নির্দিষ্ট দিন, এবং এই নির্দিষ্ট তিথি যখন থেকে শুরু হয় তখন থেকে চারটে প্রহর ভাগ করে আমরা শিবের কিন্তু পুজো করে থাকি। তাই এই প্রথম যে প্রহরে আমরা শিবের বা শিবলিঙ্গে অভিষেক করি সেটা হচ্ছে দুধ দিয়ে, এবং দুধ তার সঙ্গে গঙ্গা জলের মিশ্রণ দিয়ে আমরা কিন্তু, অর্থাৎ দুধ দিয়ে আমরা পুরো শিবলিঙ্গটাকে অভিষেক করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মনস্কামনা জানাই। আর পরবর্তীতে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ প্রথম পক্ষ, অর্থাৎ এখানে আবার বলছি, কারণ তিনটে প্রহর আমরা চারটে প্রহরেই আমরা পুজো করি, তাই প্রথম প্রহরে যেমন দুধ দিয়ে করা হয়, দ্বিতীয় প্রহরে যেটা করা হয় দই দিয়ে করা হয়, তাই দ্বিতীয় প্রহর কিন্তু দই দিয়ে অভিষেক করার পর আমরা আবার গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে শিবলিঙ্গটাকে আবার নতুন করে সাজাই, এবং তৃতীয় প্রহর ঘি দিয়ে করা হয়, অর্থাৎ দুধ দই ঘি, অর্থাৎ ঘি দিয়ে করা হয় তৃতীয় প্রহরের পুজোটা, এবং এই ঘি দিয়ে সমস্ত শিবলিঙ্গটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অভিষেক করে তারপরে কিন্তু সেটাকে আবার পরিষ্কার করার জন্য গঙ্গার জল দেওয়া হয়। তাই তৃতীয় পরে যখন আমরা অর্থাৎ দুধ দই ঘি আর শেষ পরে, অর্থাৎ ঘি দিয়ে করার পর পরের পরবর্তী যে লাস্ট যে পর, চতুর্থ পর যেটা, সেটা আমরা কী দিয়ে করি, মধু দিয়ে করি, অর্থাৎ মধু দিয়ে সমস্ত শিবলিঙ্গটাকে অভিষেক করার পর আমরা কী করি, সেটাকে গঙ্গার জল দিয়ে আবার ভালো করে ধুয়ে দেওয়া হয়। তাই এই চারটে প্রহরে দুধ দই ঘি মধু চিনি দিয়ে আমরা অভিষেক করে শিবলিঙ্গ এবং আমাদের মনস্কামনা চাই শিবলিঙ্গের কাছে, কারণ এই দিন স্বয়ং পার্বতী এবং মহাদেব দুজনেই কিন্তু জাগ্রত থাকে, তারা চায় তাদের ভক্তদের কিন্তু মনস্কামনা পূরণের জন্য, কারণ আমরা জানি শিব কিন্তু অতীতেই অল্পতেই তুষ্ট হয়ে যান, এবং সেক্ষেত্রে যখন তার সঙ্গে তার ঘরণী পার্বতী থাকেন, সুতরাং সেই পার্বতীর সঙ্গে থাকা অবস্থায় তার কাছে আশীর্বাদ পাওয়া মানে সত্যি আমরা যারা সংসারী জীবন বা সংসার করছে, যারা দাম্পত্য জীবনের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময়টা। সেই জন্য আপনাদের ক্ষেত্রে যতটা পারবেন, কারণ অনেকের ক্ষেত্রে দেখেছি যে চারটে প্রহর সেইভাবে পুজো করতে তার সমর্থন মানে পারে না, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি একই সঙ্গে যখন আপনার এই শিব চতুর্দশী লেগে যাবে তারপরে আপনি কী করতে পারেন, না দুধ দই ঘি মধু এবং এই চিনি, দুধ দই ঘি মধু এবং চিনি, অর্থাৎ এই চারটে জিনিস প্রথমেই যে চারটে প্রহরে পুজো করছেন প্রত্যেকটা জিনিস থাকছে তার সঙ্গে চিনি মিশাবেন, মিশিয়ে সেটা আপনি শিবলিঙ্গের মাথায় ঢালবেন,
এবং শিবলিঙ্গের মাথায় ঢালবেন শিবের যে মহামন্ত্র ওম নম শিবায়। এই মহামন্ত্রটা আপনি 21 বার নয়তো 108 বার উচ্চারণ করবেন। জানার পর তারপরে কিন্তু তার মনস্কামনা চাইতে হয়। এবং এখানে বলবো প্রত্যেকটা স্টেপ আজকের এই নির্দিষ্ট তিথিতে আপনাদের যে সমস্যা রয়েছে, আমাদের কিন্তু জীবনে বহু রকমের সমস্যা থাকে, সেই জন্য সমস্যা থাকে বলেই কিন্তু আমরা শরণাপন্ন হই ঈশ্বরের কাছে, ঈশ্বরের কিন্তু শরণাপন্ন হয় এবং আমরা সেখান থেকে কিন্তু বেরোতে পারি। তাই কি করবেন, এক একটা সমস্যার জন্য এক একভাবে শিবের অভিষেক করা যায়। তা প্রথম অবস্থায় একটা জিনিসই বলবো যে সুখে সম্পদে পরিপূর্ণতা লাভের জন্য আমরা প্রত্যেকে চাই, সুখ শান্তি এবং সমৃদ্ধি, যেখানে তিনটে অবস্থান থাকবে। কিন্তু প্রত্যেকে কি তিনটে পাই না, এবং এই তিনটে পাই না বলেই কিন্তু আমরা কি করি না ওই স্বয়ং ঈশ্বরের শরণাপন্ন হয়। তাহলে আপনার মধ্যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া রয়েছে, কি চাওয়া পাওয়া রয়েছে, সুখ শান্তি এবং সমৃদ্ধি। কি করবেন এই নির্দিষ্ট দিনটাতে, যে নির্দিষ্ট তিথিটাতে, ভালো করে লিখে নিন। আপনারা যারা টিভি স্ক্রিনের সামনে আছেন খাতা পেন নিয়ে বসুন, আমি এক একটা সমস্যার কথা বলবো আর এক একটা জিনিস দিয়ে আপনাদেরকে অভিষেক করতে বলবো, যেই জিনিসগুলো আপনি খুব সচরাচর সামনেই পেয়ে যাবেন, যে কোনো দশকর্মার দোকানে আপনি কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে পাবেন। কি করতে হবে না, এই শিবলিঙ্গ অর্থাৎ এই শিবের পুজোর দিন বা এই শিবরাত্রির দিন চতুর্দশী লেগে যাওয়ার পর যারা 4টে পহর করবেন তাদের তো আলাদা ব্যাপার, যেটা আমি বললাম কীভাবে অভিষেক করবেন, আর যারা করতে পারছেন না একটাই আপনি করবেন অর্থাৎ একবারই আপনি জল ঢালবেন, ভাবছেন কীভাবে করবেন, স্নান করার পর শুদ্ধ বস্ত্রে অর্থাৎ সারাদিন আপনাকে উপোস থাকতে হয়। অনেকের ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম রয়েছে যদি আপনি সম্ভব হয়, কারণ ঈশ্বর কখনও বলেননি আপনি না খেয়ে থেকে তাকে ভক্তি ভরে তাকে ডাকবেন, কারণ আপনার পেটে যদি খিদে লেগে যায় তাহলে আপনার ভক্তিটাও কিন্তু থাকবে না। সুতরাং আপনার মধ্যে যাতে কোনো রকমের সমস্যা না হয়, যার জন্য তার জন্য যে পরিমাণে আপনার যা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। এবং সঙ্গে সঙ্গে বলবো সাধারণত অন্ন খাওয়া যায় না, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো নির্জলা উপবাস থাকেন, সেটা সবটা নিজেদের বিষয়, অর্থাৎ আপনি যতটা পারবেন সেই অনুযায়ী। কারণ কেউ কেউ দেখা যায় খুবই অসুস্থ আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো না যে নির্জলা উপবাস থাকবেন, এবং যতটা পারা যায় সেই অনুযায়ী আপনি কিন্তু আহার গ্রহণ করে আপনি সেক্ষেত্রে শিবের কিন্তু এই অভিষেক করতে পারেন। এবং তাদের ক্ষেত্রে কি বলবো যে এই শুদ্ধ বস্ত্র পরে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরবেন, পরে আতপ চাল, কারণ শিবের সবথেকে খুব প্রিয় জিনিস আতপ চাল, সেই আতপ চালটাকে ভালো করে পেস্ট করবেন, বাটবেন, বেটে নিয়ে একটা পাত্রে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কি করবেন কাঁচা দুধ ভালো করে সেটাকে মেশাবেন, এবং এই কাঁচা দুধ এবং আতপ চাল ভালো করে পেস্ট করে সেটাকে ভালো করে মিশিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে কী দিতে হবে, সিদ্ধি, আপনার সিদ্ধি, যেটা আমরা অনেক সময় কাঁচা দুধের সঙ্গে সিদ্ধি দিয়ে আমরা অনেক জায়গায় প্রচলিত আছে, বিভিন্ন অনুষ্ঠানে সেগুলো ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রেও আপনি করবেন কি না, কাঁচা দুধের সঙ্গে অল্প কিছু পরিমাণ আতপ চাল বাটবেন, বেটে সেটাকে ভালো করে মাখাবেন বা একটা মিশ্রণ তৈরি করবেন, এবং সেই মিশ্রণের মধ্যে অল্প পরিমাণে সিদ্ধি ভালো করে পেস্ট করবেন বা বেটে নেবেন, বেটে ওই কাঁচা দুধ এবং ওই মিশ্রণের মধ্যে মেশাবেন, মিশিয়ে আপনি এই ক্রিয়াটা কিন্তু প্রত্যেকের কিন্তু সম পরিমাণ, অর্থাৎ এই যে তিনটে জিনিস না যেটা পরবর্তীতে যা বলবো সেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, যে কি ওই মিশ্রণটা আপনি তৈরি করলেন, তারপরে 3টে বেলপাতা দিতে হয় শিবের মাথায়, অর্থাৎ শিবের মাথায় একটা 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 করে 3টে বেলপাতা, কারণ 3টে এখানে কিন্তু বেলপাতার 3টে পাতার সমন্বয়ে কিন্তু একটা বেলপাতা হয়, এবং সেখানে মাথায় রাখতে হয় যে বোটার দিক যেটা গাছের ডালের সঙ্গে যে জায়গাটা লেগে থাকে ওই জায়গাটা কিন্তু 1 কর অর্থাৎ 1 কর মতো কেটে আপনাকে কিন্তু ওই পরিমাণ শিবলিঙ্গের মাথার ওপর আপনাকে কিন্তু দিতে হবে, যে দিকটা চকচকে থাকবে যে দিকটা উল্টো করা থাকে সেইটাই কিন্তু ঘুরিয়ে আপনার শিবলিঙ্গের মাথার ওপর দিতে হবে।
দেওয়া হয়ে গেলে ওই যে মিশ্রণটা আপনি বানিয়েছিলেন কি জন্য বানিয়েছিলেন, না আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য, ওই জিনিসটা আস্তে 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 শিবের মাথায় ঢালবেন এবং যে মন্ত্রটা উচ্চারণ করবেন ভালো করে আপনি লিখে রাখুন। দেখুন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, ওং হ্রিং নম, এই মন্ত্রটা আপনি 21 বার না 108 বার উচ্চারণ করবেন এবং ধীরে 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 শিবলিঙ্গের ওপর ঢালবেন। যাদের দেখা যাচ্ছে যে মন্দিরে আপনি যেতে পাচ্ছেন না বা যার কারো বাড়িতে হয়তো শিবলিঙ্গ নেই, যাদের শিবলিঙ্গ নেই চেষ্টা করবেন, আপনার যদি ইচ্ছা হয় যে ওই দিনকে এই ক্রিয়াটা করবেন তাহলে আশেপাশে যে মন্দিরগুলো আছে শিবলিঙ্গের মন্দির সেখানে গিয়েও এই ক্রিয়াটা করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার বাড়িতেই আছে শিবলিঙ্গ তাহলে আপনি বাড়িতেই আপনার যে শিবলিঙ্গ যেটা বাড়িতে রয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে আপনি এই অভিষেক করতে পারেন এই নির্দিষ্ট নিয়মের মধ্যে। এবং যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা 21 বার নয়তো 108 বার উচ্চারণ করবেন, ধীরে ধীরে ঢালবেন। এবং তারপরে সর্বশেষ যে ক্রিয়াটা আপনাকে করতে হবে, এটা সবার জন্য আবার বলছি, যে ক্রিয়াটা করতে হবে সেটা হচ্ছে একটা বাতাসা, সাদা রঙের বাতাসা দেবেন এবং তার মধ্যে অল্প পরিমাণে আতপ চাল ছড়িয়ে দেবেন। এবং আবার বলে দিচ্ছি, কারণ ওই ক্রিয়াটা ওই অভিষেকটা করার পর কিন্তু ওটাকে আবার পরিষ্কার গঙ্গার জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ওই বাতাসাটা দেবেন, দিয়ে মনস্কামনা জানাবেন। এই হচ্ছে ক্রিয়া যারা জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চাইছেন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য চাইছেন তাদের জন্য এটা বললাম। এরপরে নেক্সট যেটা বলবো, কারণ এখানে আমাদের কিন্তু আবার বলতে হয়, কারণ এই নির্দিষ্ট দিনটা শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল এবং এই বিবাহ বার্ষিক হিসাবে কিন্তু আমরা পালন করে আসছি বিগত দিন ধরে। এবং শিবের কিন্তু আবির্ভাব, শিবলিঙ্গের কিন্তু প্রতিষ্ঠা, শিবলিঙ্গের অবস্থান হয়েছিল এবং এই নির্দিষ্ট দিন কিন্তু শিব তাণ্ডব করেছিল। সুতরাং এই নির্দিষ্ট দিন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্য যাদের বিবাহ হচ্ছে না, অবিবাহিত মেয়ে বা ছেলে যাদের বিবাহের জন্য উপযুক্ত কোনো পাত্র পাচ্ছেন না বা পাত্রী পাচ্ছেন না বা যোগাযোগ হয়েও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন বা সেটা হচ্ছে না, আমি এগুলো কিন্তু করণ ক্রিয়া, শুধু এগুলো কিন্তু প্রতিকার না, কিন্তু আপনার জন্মছকে যদি সত্যিই থাকে এই ধরনের সমস্যা তার জন্য কিন্তু তার উপযুক্ত এই কিন্তু শাস্ত্রীয় অর্থাৎ এই নির্দিষ্ট তিথি ধরে শাস্ত্রীয় তার প্রতিকার প্রতিবিধান আছে, নির্দিষ্ট যজ্ঞ আহুতি এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্রিয়ার মাধ্যমে শিবের সঙ্গে কাজ করে তারপরে এই জিনিসগুলো দেওয়া হয় এবং সেগুলো করলে কিন্তু এইগুলোর থেকে আপনি বেরোতে পারবেন। কিন্তু আপনি বাড়িতে বসে হয়তো আপনি আসতে পাচ্ছেন না, কী করবেন, করণ ক্রিয়া আমি বলে দিচ্ছি, আপনি এগুলো লিখে নিন, করতে পারেন, করলে আপনি ফল পাবেন, কিছুটা ফল পাবেন। কিন্তু বারবার বলবো, যদি গ্রহগত সমস্যা থাকে তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কী করতে হবে না, এই ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছে না তার মা করতে পারেন বা সে নিজে করতে পারে শুদ্ধ বস্ত্র, অর্থাৎ সারাটা দিন যেমন নির্দিষ্ট প্রথম যে নিয়মটা বললাম ওই সেম নিয়মের মধ্যে থাকতে হবে এবং স্নানাদি অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কী করতে হবে, মুক্তের মালা, মুক্ত মালা আপনি অনেক জায়গায় পাবেন, মুক্তের মালা সংগ্রহ করবেন এবং এই মুক্তর মালার সঙ্গে সঙ্গে কী করতে হবে, মুক্তর মালা একটা শিবলিঙ্গের ওপর দিয়ে দেবেন এবং তার আগে অবশ্যই 3টে বেলপাতা দেবেন। নিয়মটা বলে দিয়েছি কীভাবে বেলপাতাটা দিতে হয়, দেওয়ার পরে তার উপরে একটা মালা দেবেন, মুক্তের মালা, এবং সেখানে কী দিতে হবে, কাঁচা দুধ দিতে হবে, কাঁচা দুধ, শ্বেত চন্দন, সামান্য গোলাপি, আপনি দেখবেন যে অনেক জায়গায় পাওয়া যায় যে গোলাপি আবির পাওয়া যায়, গোলাপি আবির এক চিমটি গোলাপি আবির ওই কাঁচা দুধের মধ্যে দিয়ে দেবেন। আর যদি গোলাপি রং থাকে তাহলে সেটাও আপনি কিন্তু ওই কাঁচা দুধের মধ্যে মিশিয়ে নেবেন, শ্বেত চন্দন, গোলাপি আবির এবং কাঁচা দুধ এইগুলো সব একসঙ্গে মিশ্রণ করবেন এবং এই মিশ্রণটা ধীরে ধীরে ওই যে বেলপাতা, 3টে বেলপাতা দিয়েছেন ওই বেলপাতার উপর ধীরে ধীরে ঢালবেন এবং এই ধীরে ধীরে ঢালবেন এবং এই বেলপাতার যে সাইডটা আপনাকে কেটে নিতে বলেছিলাম সেইটা সেইভাবেই কাটতে হবে এবং ধীরে ধীরে যখন বেলপাতার ওপর ঢালবেন
তখন ওম নমো শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করবেন এবং মনস্কামনা জানাবেন। অর্থাৎ এই মনস্কামনা জানানো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এই অভিষেক করার পর আপনাকে কিন্তু আবার বলবো যে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে ওর উপর দুটো বাতাসার, সাদা রঙের বাতাসা দেবেন, এবং ওর সঙ্গে সঙ্গে আপনাকে দেবেন অল্প পরিমাণে মধু দিয়ে দেবেন বাতাসার মধ্যে, এবং আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং সেখানে অল্প পরিমাণ বাতাসা, মধু এবং সেখানে দিতে হবে আপনাকে আতপ চাল। এইভাবে আপনি অভিষেক করতে পারেন, এবং এই অভিষেক করলে আপনার দেখবেন বিবাহের যোগ আসবে। এবং এই দিন থেকে শুরু করুন, ১৬টা যদি আপনি পরবর্তীতে ১৬টা সোমবার করতে পারেন এই নির্দিষ্ট তিথির থেকে শুরু করে, দেখবেন যে এই ১৬টা সোমবারের মধ্যে কিন্তু আপনার বিবাহের শুভ যোগাযোগ অবশ্যই হবে। এটা পরীক্ষিত, এবং কিন্তু এটা আমি আবার বলছি পরীক্ষিত, এবং কিন্তু এর মধ্যেও কিছু কারণ রয়েছে। গ্রহগত যদি সমস্যা থাকে তার কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, তাহলে যোগটা আরও কার্যকারী হবে, এই ক্রিয়াটা আরও পাওয়ারফুল হয়ে যাবে আপনার জীবনে। এরপরে হচ্ছে নেক্সট ৩ নম্বর, বলছে ধন সম্পদ লাভ এবং জীবনে প্রতিষ্ঠা লাভ কে না চাই। অর্থাৎ আপনিও চান যে সম্পত্তি যাতে বৃদ্ধি হয়, অর্থ যাতে অনেক অনেক আসে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি জীবনে যে প্রতিষ্ঠা লাভ, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে প্রত্যেকেই চাই, কিন্তু আমরা প্রত্যেকে কি পাই, পারি না। কখনো হয়তো একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ হতে গিয়েও বাধা তৈরি হয়ে গেল, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলেন, কেন হয়, এটার জন্য গ্রহগত কানেকশান থাকে দায়ী। তাই যাদের জন্মছকে কাল সর্প দোষ থাকে, যাদের জন্মছকে দেখা যাচ্ছে যে গ্রহণ দোষ থাকে, তারা কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, তারা নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারে না, তার আগেই নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়, গুটিয়ে নেয়, এবং ভুল পথে পরিচালিত হয়ে প্রতারিত হয়ে যায়। সেই জন্য আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে এই করণ ক্রিয়াগুলো করুন, কিছুটা রিলিফ পাবেন। কিন্তু বারবার বলবো, এগুলো আপনার জীবনে যদি বারংবার এই ধরনের সমস্যা আসে, একটা সময় আপনি ডিপ্রেশনে ভুগবেন। অনেক মানুষ হয়তো সঙ্গে ছিল এক সময়, কিন্তু সেই সকল মানুষগুলো আজকে আপনাকে বলবে এটা পাগল হয়ে গেছে মানুষটা। তাই এই জায়গার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে নিজেকে, এবং নিজেকে প্রোটেক্ট রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো আপনার রেমেডি করার মতো এই মুহূর্তে সামর্থ্য নেই, কিন্তু শিব চতুর্দশী যেটা হচ্ছে শিব পার্বতীর বিবাহ, আপনিও তো সংসার করছেন, কিন্তু সংসার জীবন সুখের হচ্ছে না, শুধুমাত্র ধন সম্পদ এবং এই নির্দিষ্ট জীবনের যে যোগগুলো রয়েছে সেটা আপনি পেয়েও হাতছাড়া হয়ে গেছে। আজকে কিছু অর্থ আপনার ছিল একটা সময়, কিন্তু আজকে কিছুই নেই আপনার। তাই এই ক্রিয়াটা আপনি করবেন, কী ক্রিয়া করবেন ভালো করে লিখে আপনি এগুলো নিন এবং সেইভাবে করবেন। কারণ ২১টা বেলপাতা অর্থাৎ শিবলিঙ্গ আপনার বাড়িতে যদি থাকে আপনি বাড়িতেও করতে পারেন, কোনো মন্দিরে গিয়েও করতে পারেন, ২১টা বেলপাতা নেবেন। এবং এই ২১টা বেলপাতার কিন্তু বোটার দিকটা, যেগুলো গাছের গোড়ার দিকে থাকে, ডালের দিকে থাকে, সেটা এক কর করে কেটে নেবেন, কেটে বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে ওই বেলপাতাগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ওর মধ্যে সাদা চন্দন দিয়ে প্রত্যেকটা পাতার, অর্থাৎ একটা পাতার তিনটে ফলক থাকে, ওই তিনটে ফলকের মধ্যে ওম কথাটা লিখবেন আপনি ওই সাদা চন্দন দিয়ে, এই আঙুলটা দিয়ে ওম, এই মিডিল ফিঙ্গার দিয়ে ওম, এইটা আপনাকে এই ওয়ার্ডটা লিখতে হবে। লিখে ওই ২১টা বেলপাতা শিবলিঙ্গের ওপর ধীরে ধীরে দেবেন। আর কী করতে হবে, অল্প পরিমাণে সিদ্ধি নেবেন, কাঁচা দুধ নেবেন, অগ্র নেবেন, কেমন, অল্প পরিমাণে সিদ্ধি, কাঁচা দুধ এবং অগ্র, এই তিনটে একসঙ্গে মেশাবেন, মিশিয়ে ওই শিবলিঙ্গের ওপর অভিষেক করবেন। এবং এই অভিষেক করবেন, এবং এই অভিষেকের সঙ্গে সঙ্গে আপনাকে কি যেটা করতে হবে, যে শিবের যে মহামন্ত্র আছে, আবার বলছি খুব সহজ, কারণ আমরা জানি শিবকে আমরা অতি অল্পতেই তুষ্ট করতে পারি, তাই শিবের কিন্তু মন্ত্রটা খুব ছোট্ট, কিন্তু সেটাই হচ্ছে মহামন্ত্র, ওম নমো শিবায়। তাহলে এই মহামন্ত্রটা আপনি ১০৮ বার উচ্চারণ করবেন,
আর ধীরে ধীরে ওই সংমিশ্রণ যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে দুধ, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে সিদ্ধি এবং তার সঙ্গে অগ্রু। আপনি এই প্রত্যেকটা জিনিস খুব সহজ এবং সুলভে পাবেন, যেটা দশকর্মার যে দোকানগুলো আছে যোগাযোগ করবেন, যদি নাও চেনেন আপনি তাদেরকে বলবেন, তারা আপনাকে সহযোগিতা করবে, তারা আপনাদেরকে দেবে, এবং সেই অনুযায়ী আপনি এই ক্রিয়াটা করবেন এবং ওই নির্দিষ্ট তিথিতে। আমি বারবার বলছি, যদি পড়েন 4টে পহরই করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে 1টা পহরই আপনি করবেন। 1টা পহরই করলেও কিন্তু আপনার জীবনের যে সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছেন কিছুটা রিলিফ পাবেন। কিন্তু আবার বলবো, এগুলোর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে, এবং পরবর্তীতে 16টা সোমবার করেও করতে পারেন, কিন্তু শুরুটা করুন ওই শিবরাত্রির দিন, যে দিন সে সংসার ধর্ম সংসার করতে চলেছিল শিব। সেই আপনিও দেখা যাচ্ছে সেই ধরনেরই একটা জায়গায় আছেন, সংসার ধর্মের মধ্যে সেই জায়গাটা, সেই সমস্যার মধ্যে আছেন। আপনি শুরু করুন, দেখবেন যে ধীরে ধীরে আপনার ক্ষেত্রেও কিন্তু তার পরিবর্তন অবশ্যই হবে। আমরা জীবনে কি করি, একটা স্টুডেন্ট লাইফ বা আমাদের কেরিয়ারের দিকে যাচ্ছি তার জন্য আমরা প্রিপারেশন নিই। তাহলে স্টুডেন্ট লাইফে যেমন আমাদের এডুকেশন সেক্টরের জন্য পড়াশোনা করি, সেই রকম একজন কেরিয়ার রিলেটেড অর্থাৎ কেরিয়ার সে ডেভেলপ করতে যাচ্ছে তার জন্য কিন্তু তার রয়েছে পড়াশোনা, একাগ্রতা, ধৈর্য, শক্তি, এগুলো প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই রয়েছে। কারণ আপনি হয়তো একটা কর্ম করছেন, চাকরি করছেন, ভালো চাকরি করছেন, কিন্তু আপনার মধ্যে যদি একাগ্রতা না থাকে তাহলে কিন্তু আপনার ওই চাকরির থেকে মাঝে মধ্যেই আপনার যে বস আছে বস কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, মানে ডিস্টার্ব ঠিক না, বস আপনাকে কিন্তু বারংবার আপনাকে কিন্তু ওয়ার্নিং দেবে। কারণ এই ওয়ার্নিংটা এই কারণেই আপনার জীবনে দেবে, এই জন্যই দেবে, কারণ আপনি একাগ্রতার সঙ্গে সঠিক কার্যটা করছেন না, কোথায় না কোথায় হচ্ছে ল্যাক করছে আপনার জীবনে। তাহলে এইটা প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজন, অর্থাৎ একাগ্রতা অর্জনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট করতে পারে, একটা চাকরি করার জন্য সে হয়তো প্রিপারেশন নিচ্ছে সে করতে পারে, যে চাকরি করছে বা ব্যবসা করছে সেও করতে পারে এই করণ ক্রিয়াটা, এবং এই শিবরাত্রির দিন যে কোনো পহরেই করতে পারে। এবং যদি মনে করে 4টে পহরই করবে, কিন্তু এই যে জিনিসগুলো বলবো এই কটা জিনিস দিয়েই তাকে করতে হবে। এবং এখানে আবার বলবো, শুদ্ধ বস্ত্র পরতে হবে, শুদ্ধ স্নান করে এবং নিরামিষ আহার বা আপনি উপোস থেকে, অনেকে যেটা বলা হয় যে জল পর্যন্ত সে গ্রহণ করে না, তাহলে নির্জলা উপবাস যেটাকে বলা হয় সেইভাবে করে সে করতে পারে। অর্থাৎ স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গের কাছে গিয়ে আপনার পঞ্চামৃত অর্থাৎ বলা দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এই পঞ্চামৃত নেবে, এবং এই পঞ্চামৃত নিয়ে গঙ্গা জল সঙ্গে মিশাবে। অল্প পরিমাণে যেটা আপনাকে করতে হবে সিদ্ধি, অল্প পরিমাণে সিদ্ধি দিয়ে ওটাকে ভালো করে কিন্তু মিশ্রণ তৈরি করতে হবে, এবং ওই মিশ্রণটা ধীরে ধীরে অর্থাৎ 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর দেবেন, দিয়ে আপনি ধীরে 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 আপনাকে কিন্তু ওই শিবলিঙ্গের উপর ওই মিশ্রণটাকে ঢালবেন। আর মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্র কিন্তু আবার বলছি ওই মহামন্ত্রই উচ্চারণ করবেন, ওং নমো শিবায়। তাহলে এই মহামন্ত্র উচ্চারণ করবেন এবং এটা 108 বার আপনাকে এই মহামন্ত্র মন্ত্রটা উচ্চারণ করে যাবেন। দেখবেন যে ধীরে ধীরে এবং পরবর্তীতে এই দিন শুরু করে পরবর্তীতে 12টা সোমবার আপনি এই ক্রিয়াটা করুন, দেখবেন চাকরির ক্ষেত্রে যে বস আপনার সমস্যা করছিল অনেকটা রিলিফ হবে। আবার দেখা যাচ্ছে যে চাকরির জন্য বারংবার যার বাধা হচ্ছিল, একটা জায়গায় স্থিরতা আসছিল না, যে স্টুডেন্টটা পড়াশোনায় খুব চঞ্চল হয়ে পড়েছিল, হচ্ছিল না, সমস্যা হচ্ছিল, তার নাম করে তার গার্জিয়ান, বাবা হোক মা হোক, কেউ করতে পারে এই ক্রিয়াটা, দেখবেন যে তার মধ্যে কিছু পরিবর্তন আসছে। কিন্তু আবার বলছি, এগুলোর জন্য কিন্তু পার্মানেন্ট সলিউশন আছে, তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন জীবনের মানকে উন্নত জায়গায় নিয়ে যায়, জীবনের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে দেয়। সেই জন্য আপনার যদি প্রয়োজন হয় জন্ম ছক অনুযায়ী বা হাতের রেখার মাধ্যমে, কারণ সবার তো ডেট অফ বার্থ, জন্ম সময়, ডেট অফ বার্থ এবং টাইম সবার তো জানা নেই,
কারোর না কারোর ক্ষেত্রে মিস্টেক আছে, যেমন আমরা দেখি 70 শতকের আগে যারা জন্মগ্রহণ করেছে কারোর ডেট আছে তো সময় জানা নেই, তাহলে তাদের হাতের রেখা জীবনের মান পরিবর্তন করে। যা হাতের রেখা আপনি এক হাত অর্থাৎ বাঁ হাত নিয়ে জন্মগ্রহণ করেছেন, ডান হাতে আপনার কর্মফল, কী কর্ম করছেন তার পরিবর্তন দেখবেন, বাঁ হাতের রেখার সঙ্গে ডান হাতের রেখার মিল থাকে না। তাই সুতরাং আপনার হাতের রেখার মাধ্যমে কিন্তু আপনার জীবনের কিন্তু কোন রাস্তায় গেলে, কোন ওয়েতে গেলে, কোন লক্ষ্যটা আপনার পূরণ হবে সেটা কিন্তু বলে দেওয়া যায়। সুতরাং আপনার হাতের রেখার মাধ্যমে যদি কোনো রকমের সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে আপনি চলবেন দেখবেন ভালো জায়গা পাবেন। কিন্তু এই চলতে চলতে আমাদের জীবনের চলতে চলতে কখনো না কখনো আপনার হাতের রেখার যে আয়ু রেখা থাকে সেই রেখা দেখা যাচ্ছে কোথায় না ক্রস হয়ে আছে, অর্থাৎ অকাল মৃত্যুর যোগ হয়ে আছে বা কোনো দুর্ঘটনার যোগ হয়ে আছে বা কোনো একটা শারীরিক সমস্যা হতে পারে ওই সময়। তাহলে সেটার ইঙ্গিত রয়েছে সেই নির্দিষ্ট বয়সটা ক্যালকুলেশনের বিষয়, কোন সময়ে আপনার এই জীবনে এই সমস্যাটা আসতে পারে, কোন সময়ে আপনার অপারেশনের যোগ আছে। তাহলে সেই অনুযায়ী যাদের জন্মছক জানা নেই হাতের রেখার মাধ্যমেও করা যায়, এবং এই রকম সমস্যার মধ্যে কেউ যদি থাকেন তার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি। কী করতে হবে এই নির্দিষ্ট দিন ভালো করে লিখে নিন, কারণ এটা আমরা প্রত্যেকেই চাই যে আমরা সুস্থ শরীরে সবল দেহে সমস্ত কর্ম করতে পারি যেন। তাহলে আমরা কী করতে হবে, এই নির্দিষ্ট তিথি যেটা হচ্ছে শিবরাত্রির তিথি, এই নির্দিষ্ট তিথির থেকে শুরু করবেন। যাদের এই ধরনের সমস্যা আছে বা বাড়িতে কেউ খুব অসুস্থ অবস্থায় আছেন তারাও এটা করতে পারেন। কী করতে হবে, যে অসুস্থ সেও না করলেও হবে, কিন্তু তার রিলেটিভ খুব কাছের মানুষ যে আছে, সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, যে কেউ করতে পারে এই ক্রিয়াটা, কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং নির্জলা উপবাস যদি না থাকতে পারেন, আমি আবার বলছি নির্জলা উপবাসে থাকতে হবে, সেটা শাস্ত্রে কোনো জায়গায় নির্দিষ্ট করে উল্লেখ নেই। সুতরাং আপনি আপনার মতো করে করতে পারেন, কিন্তু শুদ্ধ বস্ত্র পরতে হবে এবং স্নান সেরে কী করতে হবে, একটা পাত্র নেবেন এবং সেখানে কাঁচা দুধ নেবেন অল্প পরিমাণে, সামান্য সিদ্ধি নেবেন, সিদ্ধি পাবেন আপনি সমস্ত জায়গায়, এবং শ্বেত চন্দন এবং অল্প পরিমাণে অগ্র দেবেন। এই অগ্রটা এবং তার সঙ্গে সঙ্গে কেশর যদি আপনি পান, এবং কেশরটা আগের দিন ভিজিয়ে রেখে দেবেন, ওই কেশরের জলটা ওই মিশ্রণের মধ্যে ভালো করে মিশাবেন, মিশিয়ে 21টা বেলপাতা ওম নমো শিবায় একবার করে বলবেন, আর 21 বার 21টা বেলপাতা শিবলিঙ্গের ওপর দেবেন। আমি বেলপাতা দেওয়ার নিয়মটা অবশ্যই দুবার বলে দিয়েছি, আপনারা যদি জেনে থাকেন তাহলে আর বলছি না, কারণ 21টা বেলপাতা আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং সঠিকভাবে দেবেন, এবং ওম নমো শিবায় এই মন্ত্রটা উচ্চারণই করতে হবে, এবং ওই বেলপাতাগুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ওই যে মিশ্রণটা ধীরে ধীরে ওই বেলপাতা বা শিবলিঙ্গের ওপরে ঢালবেন, আর তার সঙ্গে সঙ্গে ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বরকামিব বন্ধনাত মৃত্যুমুখ্যমা অমৃতাত এই মন্ত্রটা আপনাকে বলতে হবে। টিভি স্ক্রিনে দেখে নিন, টিভি স্ক্রিনে যাচ্ছে, যার সুবিধা হবে লিখে নেবেন, এবং এইভাবে আপনাকে ধীরে 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 108 বার যদি পারেন খুব ভালো হবে, না হলে 28 বার এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল, যারা আকস্মিক দুর্ঘটনা বা অকাল মৃত্যুর যোগ যাদের আছে, হয়তো আপনার জন্মছকে এই কানেকশন আছে তার জন্য করতে পারেন, কেউ অসুস্থ হয়ে আছেন করতে পারেন, যাদের দেখা যাচ্ছে প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে তার জন্য তার শোকে দেখা গেলো আপনি অসুস্থ হয়ে পড়েছেন, সেটাও করতে পারেন আপনি। কারণ আমি বলেছি এর আগে আলোচনা করেছি, মৃত্যু শুধু আমাদের দৈহিক মৃত্যু না, আমাদের মৃত্যু কিন্তু 8 ভাবে আসে, এবং এই 8 রকম মৃত্যু যোগের ক্ষেত্রে কিন্তু আপনি এই ক্রিয়াটা করতে পারেন, এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন, এবং ধীরে 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 দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা আপনার বেরিয়ে আসতে পারবেন। এরপরে যেটা বলবো, অনেকের ক্ষেত্রেই থাকে, আমাদের জীবনে চলার পথে এগুলো থাকেই, কারণ আমরা বলি সবসময় যে আপনার জীবনটা যে স্মুথলি চলবে তা না, কখনো বাধা আপনি পাবেনই পাবেন, তার জন্যই আমরা স্বয়ং ঈশ্বরের শরণাপন্ন হয়, তার জন্যই তো সেইভাবেই আমাদেরকে পাঠিয়েছে, যাতে আমাদের মধ্যে অহংকার,
আমাদের মধ্যে জেদ এই জিনিসগুলো না তৈরি হয়। যাদের মধ্যে দেখবেন অহংকার জেদ থাকবে, তারা কিন্তু আবার ধীরে 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 আবার সেই চক্রাকারে আবার সেই খারাপ জায়গার মধ্যে চলে যাবে। আবার ধীরে ধীরে তাকে শোধন হয়ে শোধিত হয়ে সে আবার ওই জায়গাটায় আসতে হবে। সুতরাং এই জিনিসটা আপনাদের মধ্যে যাদের মধ্যে আছে, কারণ মানুষ মাত্রই তৈরি হয় অহংকার জেদ শত্রুতা, তাহলে এই শত্রুতা ভয় শত্রু আপনার দেখা গেলো খুব উন্নতি হচ্ছে, আপনার খুব ভালো হচ্ছে, আপনি জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেছেন, কিন্তু আপনার পাশের মানুষটা পায়নি, হয়তো আপনার উপর একটা টার্গেট ছিল কিন্তু সে চেয়েছিল আপনার থেকে এগিয়ে যাওয়ার কিন্তু সে পারেনি, সেই জন্য তার একটা ঈর্ষা আপনার জীবনের ওপর রয়েছে বা আপনার ওপর রয়েছে, তাহলে সেখান থেকে আপনি শত্রুতার কবলে পড়তে পারেন। কী করবেন? এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে স্বয়ং শিব কিন্তু তাণ্ডব নৃত্য করেছিলেন। সুতরাং এই নির্দিষ্ট তিথিটাকে স্মরণ করে আপনি এই ক্রিয়াগুলো করবেন, ভালো করে লিখে নিন। একটি শ্রীফল সংগ্রহ করবেন, শ্রীফল হচ্ছে বেল, এই শ্রীফল একটা সংগ্রহ করবেন, 108টি নিখুঁত বেলপাতা সংগ্রহ করবেন, আর শিবের সব থেকে খুব প্রিয় ফুল আকন্দ, অর্থাৎ এখানে বলবো যে ধুতরা ফুল এবং আকন্দ ফুল, আকন্দ ফুলের মালা তৈরি করবেন, ধুতরা ফুল নিয়ে আসবেন এবং ধুতরার ফল পাবেন নিয়ে আসবেন। এগুলো সবগুলো কিন্তু খুব শিবের গুরুত্বপূর্ণ, শিবের খুব প্রিয়, এবং তার সঙ্গে বেল বা শ্রীফল নিয়ে আসবেন। প্রত্যেকটা জিনিস আপনি শিবলিঙ্গের কাছে দেবেন এবং ফুলের যে মালাটা করেছেন মালাটা পরিয়ে দেবেন, এবং শ্বেত চন্দন এবং সামান্য সিদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গঙ্গার জল এবং কাঁচা দুধ মিশিয়ে শিবলিঙ্গের ওপর ধীরে ধীরে ঢালবেন, এবং এই শিবলিঙ্গের মাথার ওপর অবশ্যই আমি আবার বলছি 108টা নিখুঁত বেলপাতা একটা একটা করে দেবেন, আর ওম নমো শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন আর একবার দেবেন। দিতে দিতে যখন 108টা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওই যে মিশ্রণ যেটা বললাম সেই মিশ্রণটা ঢালবেন, ঢেলে ওই যে শ্রীফল আপনি ভগবান শিবের উদ্দেশ্য করে আপনি দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে ধুতরা ফুলের মালা পরিয়ে দেবেন শিবলিঙ্গটাকে, এবং ধুতরা ফুলের মালা বা ধুতরা ফুল দেবেন এবং আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন। দেওয়ার পর আপনি আপনার মনস্কামনা চাইবেন, কারণ শিবলিঙ্গের মধ্যেই রয়েছে তিনটে ভাগ আছে, শিবলিঙ্গের মধ্যেই রয়েছে পার্বতীর অবস্থান রয়েছে, সুতরাং তাকে উদ্দেশ্য করে, শিব এবং পার্বতীকে উদ্দেশ্য করে আপনার যে শত্রু করছে, আপনার যে শত্রু তার সমস্যার মধ্যে ফেলছে, আপনার দেখা যাচ্ছে যে সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন শুধুমাত্র শত্রুতার কারণে, তাকে স্মরণ করে তাদেরকে জানাবেন, আপনি আপনার মনস্কামনা জানাবেন, আপনি কি চাইছেন, দেখবেন যে তার একটা ফল অবশ্যই পাবেন, একটা অমাবস্যার থেকে একটা অমাবস্যা, অর্থাৎ যে তিথিতে ক্রিয়াটা করলেন পরবর্তী সেই তিথির মধ্যে। সুতরাং এগুলো নির্দিষ্ট তকরণ ক্রিয়া, এবং এটা যদি আপনি বাড়িতে বাড়ির শিবলিঙ্গে করেন বা কোনো মন্দিরে গিয়ে করেন, তাহলে মন্ত্রটা এইভাবেই আপনি বলবেন, ওং বানেশ্বর নারকান্নাবতায় জ্ঞান প্রদায় করুণাময় সাগর পুরপুর কুন্দন ধবলেন্দু চটাধারয় দরিদ্র দুঃখ দহনাং নমো শিবায় ওং নমো শিবায় শান্তায় কারণাত্মায় তবে নিবেদমি চমাত্তাং তাঙ্গতি পরমেশ্বর ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায়। এইভাবে আপনি মন্ত্র জপ করবেন এবং এই মন্ত্রটা 28 বার আপনি বলতে পারেন, বললে দেখবেন ধীরে 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 পরবর্তী টাইমগুলো অনেকটা রিকভারি হবে, এবং এটাকে কন্টিনিউ করতে পারেন পরবর্তীতে 11টা সোমবার আপনি করতে পারেন, কিন্তু এই দিন থেকে শুরু করুন, দেখবেন যে অনেক সমস্যার সমাধান হবে। যারা উচ্চ শিক্ষার জন্য সুপ্রতিষ্ঠিত হতে চাইছেন, বিদেশে হয়তো শিক্ষা নেবেন বা দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের জন্য হয়তো জন্মস্থান থেকে দূরে থাকতে হবে, এবং তার ক্ষেত্রে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে সে নিজে করতে পারে এই নির্দিষ্ট দিনে ক্রিয়া, না হলে তার বাবা মা যে কেউ একজন তার পরিচিত একজন করতে পারে। কী করতে হবে? না, শিবলিঙ্গের মাথার ওপর তিনটে বেলপাতা অবশ্যই দিতে হবে, দেওয়ার নিয়ম বলেছি, এবং 21টা বেলপাতা দিয়ে ওং নমো শিবায় এই মন্ত্রটাই উচ্চারণ করতে হবে, এবং দুধ দই ঘি মধু চিনি এবং ওর মধ্যে অল্প পরিমাণে কেশর দিয়ে শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে। ঢেলে যেমন নির্দিষ্ট পরবর্তী যে ক্রিয়া, দুটো বেল বাতাসা এবং অল্প পরিমাণে আতপ চাল দিয়ে
শিবের কাছে আরাধনা করা বা শিবের কাছে আপনার মনস্কামনা জানানো, এটা আপনার সন্তানের জন্য হতে পারে বা সে নিজেও করতে পারে, তাহলে উচ্চ শিক্ষা প্রাপ্তি হয়। আর যাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, খুব ইম্পর্টেন্ট আরেকটা জায়গা বলে দেবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন শুদ্ধ বস্ত্র পরিধান করে এই নির্দিষ্ট দিন আপনি আপনার মতো সেইভাবে থাকবেন এবং থেকে সিদ্ধি, অর্থাৎ সিদ্ধি নিতে হবে, কাঁচা দুধ নিতে হবে এবং গঙ্গার জল মিশিয়ে এবং তার মধ্যে অল্প পরিমাণে কিন্তু চিনি দেবেন, অল্প পরিমাণে চিনি শর্করা দিয়ে একসঙ্গে মিশাবেন, মিশিয়ে ওই শিবলিঙ্গের মাথায় বেলপাতা চাপাবেন, তিনটে বেলপাতা দেবেন এবং তিনটে বেলপাতার মধ্যে ওম কথাটা লিখে দেবেন, অর্থাৎ তিনটে বেলপাতার এক একটা বেলপাতার তিনটে করে পাতা আছে এবং এই তিনটের মধ্যে কিন্তু একটা একটা করে আপনাকে লিখতে হবে এবং তিন্ত্রিক্ষের নটা জায়গায় ওম কথাটা আসবে এবং ওটা ওটা কিন্তু শিবলিঙ্গের ওপর চাপাবেন। চাপিয়ে তারপরে কিন্তু এই মিশ্রণটা দিতে হবে আপনাকে, মিশ্রণটা আবার লিখে বলছি লিখে নিন, কাঁচা দুধ এবং গঙ্গার জল এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে সিদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে কেশর, কেশর দিতে পারেন এবং এই জিনিসগুলো যেগুলো বললাম কেশর দিতে পারেন, অগ্র দিতে পারেন এবং এর পরবর্তীতে আরও বেশ কটা জিনিস আছে এবং সেগুলোও দিতে পারেন, যেটা আপনার মনস্কামনার শর্তে আপনি এই কটা জিনিস দেওয়ার পরে আরও বেশি দিতে পারেন এবং এর সঙ্গে আর একটা বেশি আপনার সুফল পাবেন যারা ব্যবসা করছেন, ডাবের জল এইটার সঙ্গে সংমিশ্রণ করে যদি আপনি শিবলিঙ্গের মাথায় ঢালতে পারেন তাহলে ধীরে 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 ধীরে, এবং সেক্ষেত্রে আপনাকে যখন ঢালবেন জলটা তখন যে মন্ত্রটা আছে ভালো করে লিখে নিন, ওং হরায়ো নম, এই মন্ত্র জপ করবেন, ওং হরায়ো নম এই মন্ত্র জপ করবেন, 21 বার জপ করবেন না 108 বার জপ করবেন, করে দেখবেন যে আস্তে আস্তে এবং পরবর্তী টাইমে প্রত্যেকটা সোমবার যদি আপনি এটা করতে পারেন এই ক্রিয়াটা, তাহলে আপনার ব্যবসা স্থল কিন্তু অনেকটা উন্নতি হবে। সেই জন্যই যাই হোক, আমাদের আজকে খুব সময় নেই বললেই চলে, তবুও কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, কারণ এই নির্দিষ্ট তিথি হচ্ছে শিবরাত্রির তিথি। এই শিবরাত্রির তিথিতে দাম্পত্য সুখের জন্য প্রত্যেকেই চাই আমরা, এবং এই দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমি যেমন প্রথমে যে জায়গাটা বললাম এবং সেটা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি দেবেন এবং বেলপাতা দেবেন, তিনটে বেলপাতা দিয়ে তারপরে ওটা ঢালবেন দুধ দই ঘি মধু চিনি, এবং এই যে যখন যে মন্ত্রটা উচ্চারণ করবেন সেটা হচ্ছে ওং গৌরী শঙ্করায় নম, ওং গৌরী শঙ্করায় নম, এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে আপনাকে 21 বার না হয়তো 108 বার উচ্চারণ করবেন, দেখেন দাম্পত্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আবার একটা জিনিস বলতে হবে, কারণ কারোর কারোর ক্ষেত্রে বিবাহে বাধা, কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য অশান্তি, কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কালসর্প দোষ হয়ে আছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে শনির সাড়ে সাথী শনির ধায়ার প্রভাব চলছে, তার কারণে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্ম পেতে সমস্যা হচ্ছে, অকারণে মান সম্মানহানি হচ্ছে, আইনি সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, কারোর কারোর ক্ষেত্রে দেখবেন যে জীবনে যেটা অ্যাচিভমেন্ট করা উচিত ছিল আজকে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি পাননি, অর্থাৎ আপনার জীবনের নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন, এইগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান, কারণ এগুলো কিন্তু একটা ধরনের কিন্তু গ্রহ নক্ষত্রের সংযোগের কারণে আপনার জীবনের একটা যোগ তৈরি হয়েছে যেটা অশুভ যোগ, যার কারণে আপনার জীবনে যেটা পাওয়া উচিত বা যে সময়ে যেটা হওয়া উচিত হচ্ছে না, এমনকি দাম্পত্য অশান্তি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে হয়তো ডিভোর্সটা পর্যন্ত হয়ে যাবে। কিন্তু আবার বলছি এই নির্দিষ্ট তিথিটা শিব পার্বতীর বিবাহের দিন ছিল, সুতরাং এই নির্দিষ্ট দিনটা কিন্তু যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সঠিক আপনার গ্রহগত কানেকশানের যদি পারমানেন্ট সলিউশন চান, সঠিক প্রতিকার প্রতিবিধান চান, তাহলে কিন্তু এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। যাই হোক, আজকে একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকুন এবং আগামী শিবরাত্রির দিনটা প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল, নমস্কার।